আমার মেয়ের 6 বছর বয়স। যে আমি যশোর থেকে ইমরান বলছিলাম, আমার জি মেয়ে ইমরান, জি ছয় ইমরান বছর বলুন, আমি বয়স, শুনতে পাচ্ছি কিন্তু ইমরান। ওর ওপরে ঠোঁটটা কাটা, তো এটা আর কি প্লাস্টিক সার্জারি করতে গেলে কত টাকা খরচ হতে পারে আর কি, মানে আনুমানিক খরচটা কত হতে পারে? অসংখ্য ধন্যবাদ ইমরান, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন এবং স্যারের সাথে আমরা এই ব্যাপার নিয়ে কথা বলছি। স্যার, যিনি প্রশ্নটি করেছেন যে ওনার মেয়ের ঠোঁটের উপরের তালুটি কাটা আছে, এবং এরকম সমস্যা কিন্তু বাংলাদেশ অসংখ্য শিশু এবং মানুষ এখনও আমরা দেখতে পাই, সেটা খুব বেশি সংখ্যায় না হলেও আমরা কিছু কিন্তু দেখি। সেক্ষেত্রে স্যার কিরকম হতে পারে যে চিকিৎসা অবস্থাটা? এটা 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 আমাদের দেশে কিন্তু আসলে প্লাস্টিক সার্জারি বলতে এই মুহূর্তে ঠোঁট কাটা এবং তালু কাটা সার্জারি কিন্তু আমরা অনেক করেছি, অনেক বিগত আমি মনে হয় 8-10 বছরে আমরা অনেক ঠোঁট কাটা এবং তালু কাটা পেশেন্টের ট্রিটমেন্ট করেছি। এবং আমরা এই চিকিৎসাগুলো কিন্তু এর আগে যেটা আমরা আমাদের বিভিন্ন ফান্ড ছিল, স্মাইল ট্রেন আছে, তারপরে আরও কিছু আছে যারা হচ্ছে ওয়ার্ল্ডের খুব খুব নাম করা দাতা সংস্থা বা শুধুমাত্র ওই ঠোঁট কাটা তালু কাটা নিয়ে তারা কাজ করে, আমি নিজেও কাজ করেছি ঠোঁট কাটা তালু কাটা নিয়ে, তো তখন জিনিসটা একরকম ছিল, কস্টিংয়ের ব্যাপারটা তখন আসলে এই পেশেন্টের উপরে আসতো না। তো এরকম একটা ঠোঁট কাটা বা তালু কাটা 6 বছর বয়স, আসলে 6 বছর বয়সও কিন্তু ঠিক অ্যাপ্রোপ্রিয়েট টাইম না। অ্যাপ্রোপ্রিয়েট টাইম হচ্ছে ঠোঁট কাটা হচ্ছে 1-1.5 বছরের মধ্যে করে ফেলতে হয়, তালু কাটা হচ্ছে কথা বলার আগেই করে ফেলতে হয়, তাতে তার কথা বলাটা ইয়ে হয়। তো যদি ঠোঁট কাটা এবং তালু কাটা হয় তাহলে 6 বছর বয়সে করতে গেলে আসলে দেখতে হবে যে কীরকম কী করতে হবে, আর যদি ঠোঁট কাটা তালু কাটা না হয়ে যদি এমনিতে তার কোনো কারণে কাটা গিয়েছে সেটাও দেখতে হবে যে আসলে ডিফর্মিটি কোন কোন জায়গায় আছে। প্রাইসিংটা ওইভাবে আসলে আমাদের অ্যাসেস করতে হয় যে ডিফর্মিটিটা কতটুকু জায়গা জুড়ে আছে, কি করব আমরা, আমাদের প্ল্যানটা কি, কিভাবে আমরা এটাকে রিশেপিং করব। তো এগুলো আসলে না দেখে বলাটা আসলে একটু ডিফিকাল্ট। হ্যাঁ, তারপরে খুব বেশি হয়তো খরচ হবে না, আমাদের বাংলাদেশে আসলে প্লাস্টিক সার্জারি আমরা অনেক অনেক কমই করে দিই, সো আমার মনে হয় একটু যোগাযোগ করলে আমরা এটা নিয়ে কথা বলতে পারবো। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।